হাই ফ্রেন্ডস বেঙ্গল বেবিকার টপডেট হতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদের যদি ডায়রিয়ার সময় অত্যাধিক পরিমাণে বমি হতে থাকে বা বাচ্চারা অনেক সময় গাড়িতে উঠতে গেলে বাসে উঠতে গেলে বারবার বমি করতে থাকে সেই বমি বন্ধ করার জন্য কড়া কড়া ওষুধ না খাইয়ে এমন কিছু ঘরোয়া প্রতিকার আছে যেগুলো খাওয়ালে কিন্তু বাচ্চাদের সঙ্গে সঙ্গে বমি বন্ধ করা সম্ভব তাহলে সেই ঘরোয়া রেমিডিগুলো কী কী আজকের প্রথম হোম রেমেডি হলো পুদিনা মধু আর লেবুর রস তো এই হোম রেমেডিটা কিভাবে বানাচ্ছি চলো তোমাদের দেখিয়ে দিই এই হোম রেমেডিটা আদার রস মধু আর পুদিনা পাতার রস পুদিনা পাতা আমার বাড়িতে আছে তাই আমি সেখান থেকেই পেয়ে গেছি যদি তোমরা পুদিনা পাতা না পাও তাহলে বাজারে দেখবে পুদিনা পাতা কিনতে পাওয়া যায় সেই পুদিনা পাতা কিনে আনবে দিয়ে খুব ভালো করে আগে পুদিনা পাতাটা ধুয়ে নেবে এবার ওই পাতাগুলোকে ঘষে ঘষে এক চামচ মতো রস বের করবে এই পুদিনা পাতার এক চামচ রসের মধ্যে এক চামচ মধু মেশাবে তার মধ্যে মেশাবে কয়েক ফোঁটা পাতি রস এই তিনটে জিনিস খুব ভালো করে মিশিয়ে নেবে বাচ্চাকে দু থেকে তিনবার এই জিনিসটা খাওয়াও দেড় বছরের নিচের বাচ্চাকে এটা দেবে না শুধু এটা যে বাচ্চাদের বমি বমি ভাবটাই বন্ধ করবে তা কিন্তু নয় যদি বাচ্চার পেটে সমস্যা হয়ে থাকে সেটাও কিন্তু এই হোম রেমেডিটাতে কমিয়ে দেবে এর পরের হোম রেমেডিটা হলো আদার টোটকা এক চামচ কুচানো আদা নাও সেটা চার আউস জলে খুব ভালো করে ফুটতে দাও পাঁচ মিনিট মতো এটাকে মচতে দাও স্বাদের জন্য এটা এর মধ্যে মেশাতে পারো মধু যদি স্বাদের প্রয়োজন না না হয় হবে ঠান্ডা হলে এই মানে ইয়েটাকে টোটকাটাকে একদমই বারবার বলে দিই গরম অবস্থায় কিন্তু খাওয়ানো যাবে না একদম ঠান্ডা করে এক ঢোকে বাচ্চাকে খেয়ে নিতে বলো দেখো গা গলানো ভাব কিন্তু একদম কমে যাবে বেশ শরীরটা ভালো লাগবে ফুরফুরে লাগবে অনেক সময় বাচ্চাদের যে বললাম সমস্যাটা গাড়িতে উঠলে হয় গাড়িতে ববি করে তাদের জন্য কিন্তু এই টোটকাটা ভীষণ কাজে দেয় গাড়িতে ওঠার আধ ঘন্টা আগে যদি এই টোটকাটা বাচ্চাকে খাইয়ে দেওয়া যায় তাহলে কিন্তু গা গোলানো ভাব একদম কমে যাবে তৃতীয় টোটকা হলো লবঙ্গ হ্যাঁ আমরা জানি মুখে লবঙ্গ লাগলে কিন্তু গা গোলানো ভাব কমে বাড়িতে অনেকেই আছে গা গোলালে কিন্তু আমাদের বলে থাকে মানে মা ঠাকুমাদের কথা বলি যে একটা মুখে লবঙ্গ লাগ গা গোলানো কমে যাবে একদমই ঠিক লবঙ্গ যদি বাচ্চা মুখে রেখে চিবাতে পারে তাহলে কিন্তু গা গোলানো ভাব একদম কমে যায় আর যদি বাচ্চা চিবাতে না পারে তাহলে অল্প একটু জলের মধ্যে লবঙ্গটাকে ফুটতে দাও কিছুক্ষণ ফোটার পর যে জলটা তৈরি হলো সেই জলটাকে ঠান্ডা করে বাচ্চাকে খাওয়ালে কিন্তু বাচ্চার গা ভাব একদম কমে যায় বাচ্চা যদি শুধু লবঙ্গ জল না খেতে পারে স্বাদের জন্য এর মধ্যে মধুও মেশাতে পারো তবে একটা জিনিস খুব ছোট বাচ্চাদের কিন্তু এটা ট্রাই করবে না এই টোটকাটা দেড় বছরের বেশি বয়সী বাচ্চাদের জন্য কিন্তু শুধু অ্যাপ্লাই করতে পারবে এর পরের টোটকা হলো ভাতের মার হ্যাঁ অনেক সময় গ্যাস্ট্রাইটিসের কারণেই কিন্তু বাচ্চাদের বমি হয় প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে চাল ধুয়ে নাও সেই চালটাকে প্রথমে জলে ফুটতে দাও একটু বেশি নরম করে ভাতটা তৈরি করো এবার ভাতের যে থকথকে মাঠটা তৈরি হবে সেই মাঠটাকে একটু আলাদা করে নাও ঠান্ডা করে বাচ্চাকে যদি এই ভাতের মাঠটা খাওয়াতে পারো তাহলে কিন্তু খুব কাজ করে এই সমস্যায় যদি স্বাদ খারাপ লাগে তাহলে এর মধ্যে সামান্য নুনও মেশাতে পারো এই নুন মেশানো ভাতের মার কিন্তু বমির জন্য খুব উপকারী এর পরের হোম রেমেডি হলো জিরে ও মৌরি কিছুটা মৌরি জলে দশ পনেরো মিনিট মতো ফুটতে দাও জলটাকে ভালো করে ছেকে নিয়ে জলটাকে ঠান্ডা করে বাচ্চাকে খাইয়ে দাও দিনে তিন থেকে চারবার গা গোলানো ভাব একদম বন্ধ হয়ে যাবে তবে বাচ্চার বয়স যদি এক বছর হয়ে যায় তবেই কিন্তু এই টোটকাটা ট্রাই করতে পারবে ঠিকই একইভাবে জিরে ফোটানো জলও কিন্তু করা যায় যদি বাড়িতে মৌরি না থাকে তাহলে জিরেটাকে দশ পনেরো মিনিট ফুটিয়ে নাও দিয়ে জলটাকে ছেকে নাও জলটাকে ঠান্ডা করে বাচ্চাকে দিনে তিন থেকে চারবার খাওয়াও দেখো গা গোলানো ভাব পুরো কমে যাবে ছয় নম্বর টোটকা হলো দারুচিনি ও মধু হ্যাঁ দারুচিনি কিন্তু বমির জন্য খুবই উপকারী বাচ্চার যদি প্রচণ্ড গা গলানো ভাব থাকে বমি হতে থাকে তাহলে কিন্তু দারুচিনির চা বানিয়ে বাচ্চাকে দিতে পারো একটা পাত্রে জল নিয়ে দারুচিনি গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফুটতে দাও বা গোটা দারুচিনি দিয়েও কিছুক্ষণ ফোটাতে পারো ছেঁকে নিয়ে তার মধ্যে এক চামচ মধু মিশিয়ে দাও অল্প ঠান্ডা করে বাচ্চাকে এটা খাওয়াও দেড় বছরের নিচে বাচ্চাদের কিন্তু এটা দেওয়া যাবে না দেখো কতটা কাজে করে এটা বমির জন্য আমি কিন্তু এই টোটকাটাই ভীষণ উপকার পেয়েছি তোমরা ট্রাই করে অবশ্যই দেখতে পারো বাচ্চাদের অত্যাধিক পরিমাণে বমি হলে গা গোলানো ভাব থাকলে বারবার বমি করতে থাকলে অবশ্যই তো এই টোটকাগুলো ট্রাই করবে তবে তার পাশাপাশি কিন্তু বাচ্চাকে অত্যাধিক পরিমাণে এই সময় জল খাওয়াবে যাতে বডি একদম জলশূন্য না হয় অত্যাধিক পরিমাণে তরল জাতীয় খাবার খাওয়াবে আর চেষ্টা করবে বাড়িতে যে জলটা বাচ্চাকে খাওয়াচ্ছ সেটা অবশ্যই ফোটানো জল খাওয়াতে যতই বাড়িতে অ্যাকোয়াগার্ড লাগানো থাক তাও বলবো এই সময় কিন্তু বাচ্চাকে ফোটানো জল খাওয়ানো সবথেকে ভালো আর চেষ্টা করবে এই সময় বাচ্চাকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বাচ্চা যাতে বারবার নাকে মুখে হাত না দেয় বাচ্চা যাতে পটি করে ভালো করে সাবান দিয়ে হাত ধোয় খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধোয় বারবার নিজে চেষ্টা করবে বাচ্চার হাতটা বারবার ধুয়ে দিতে নোংরা খেলনা যাতে মুখে না দেয় নোংরা কিছু মুখে না দেয় এইগুলো একটু মেনটেন করতে হবে এই সময়টা এই টোটকাগুলো অবশ্যই বমি শুরু হওয়ার প্রথম দু তিন দিন ট্রাই করবে যদি দেখো তাতে কাজ না হচ্ছে বারবার বমি হয়েই যাচ্ছে বমি বন্ধ হচ্ছে না বা পেট খারাপ হয়েই যাচ্ছে এবং সেটা থেকে জ্বরও এসে গেছে তাহলে কিন্তু একদম দেরি করবে না সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাবে ডাক্তারের কথা মতো ওষুধ খাওয়াবে আর আরেকটা জিনিস বলি যে কোনো টোটকায় খুব মানে বেশি হয়ে গেলে কিন্তু কাজ করে না অসুখ যদি খুব বেশি পরিমাণে বেড়ে যায় তখন কিন্তু কাজ করে না অত্যাধিক পটি হতে থাকলে তখন কিন্তু আর টোটকায় কাজ করবে না অত্যাধিক বমি হতে হতে থাকলে তখন কিন্তু আর টোটকা কাজ করবে না তাই অল্প থাকাকালীনই প্রথম প্রথম এই টোটকাগুলো ট্রাই করা যাবে খুব বেশি হয়ে গেলে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে ওষুধ খাওয়াতে হবে বমি বা পটি করার সময় যদি বাচ্চা কিছু না খেতে চায় একদম এই সময় খাবারে জোর করবে না এই সময় লিকুইড খাওয়াবে বেশি করে ওআরএস জল খাওয়াবে বেশি করে জল খাওয়াবে তরল জাতীয় খাবারগুলোই বেশি পরিমাণে দেবে খাবার জন্য কিন্তু বেশি প্রেশার দেবে না আজকের ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে তাহলে প্লিজ আজকের ভিডিওটাতে একটা লাইক করে দিও ভিডিওটা শেয়ার করে দিও সমস্ত মা বাবার কাছে আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব থাকে তো অবশ্যই করবে মানে লাল সাবস্ক্রাইব লেখা বাটনটা অবশ্যই হিট করে দাও পাশে দেখো একটা বেল লাইকান আছে সেটাও কিন্তু অবশ্যই হিট করে রাখো তাহলে আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আজকের ভিডিও এখানেই শেষ করছি কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি টাটা